কেউ ভয় পান উচ্চতায়, তো কেউ সমুদ্রে নামতে, কেউ ভয় পান জীবজন্তুদের, তো কেউ আবার পোকামাকড়কে। তা আশপাশে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে এমন হাজার রকম ভয়ের গল্প তো আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু বলিউড তারকারা, যাদের পর্দা জোড়া বীরত্বের গল্প দেখে আমাদের দিন কাটে, তাদের ভয়ের গল্পগুলো জানেন কি? আসুন শুনে নিই বলিউড তারকাদের আশ্চর্য সব ফোবিয়ার গল্প। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। বিজ্ঞাপন আমাদের শিখিয়েছে ডরকে আগে জিত হয়, কিন্তু জয়ের গল্প থাকুক বা না থাকুক, ভয়ের গল্প কিন্তু থাকেই। আর সেই তালিকা থেকে বাদ যান না বলিউডের তাবড় তাবড় নায়ক নায়িকারাও। পর্দায় সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে জয় ছিনিয়ে আনলেও বাস্তবে কোন কোন তারকার রয়েছে আশ্চর্য সব ভয়, সেই সব গল্পই শোনাবো আজ আপনাকে। বলিউডের কিং খান তিনি, অন্তমিলে রাজপুত্রের মতোই তার জয়ও অবধারিত সব গল্পে। তা সেই শাহরুখ খানের ফোবিয়ার কথা জানেন? তার নাকি রয়েছে ঘোড়ায় চড়া নিয়ে ভয়ঙ্কর ফোবিয়া। তার জন্য বহু ছবিতেই ঘোড়ায় চড়ার দৃশ্য বদলে ফেলতে বাধ্য হয়েছেন পরিচালক। তবে তাই বলে সব জায়গায় যে রেহাই পেয়েছেন তাও নয়, অশোকা ছবিতেই তো বহুবার ঘোড়ার পিঠে দেখা গিয়েছে বলিউডের বাদশাকে। তবে পর্দায় তাকে দেখে অবশ্য একেবারেই বোঝা যায়নি তিনি ঘোড়ায় চড়তে এতটা ভয় পান। এমনি কি আর তিনি কিং খান? বলিউড অভিনেত্রী সোনম কাপুর নাকি আবার লিফটে চড়তে পেয়ে যায় ভয় পান। শপিং মল হোক বা এয়ারপোর্ট, পারুতো পক্ষে লিফটের ধার মারান না অনিল কাপুর কন্যা। একবার নাকি লিফটে একটা শুটিং করতে বাধ্য হয়েছিলেন তিনি, তা একটা শট দিতেই নাকি 5 ঘন্টা সময় নিয়েছিলেন সোনম। বলিউডের অন্যতম ব্যতিক্রমী অভিনেত্রী বিদ্যা বালান, বারংবার নিজের অন্য রকমের অভিনয় দক্ষতা দিয়ে তিনি জিতে নিয়েছেন আপামর দর্শকের মন। পরিণীতা থেকে ডার্টি পিকচার, সব ধরনের রোলেই সক্রিয় তিনি। তার নাকি ভয়ঙ্কর ভয় বিড়ালে। ভুলভুলাইয়া ছবিতে মঞ্জুলিকা সেজে সবাইকে ভয় পাইয়ে দেওয়া বিদ্যা বালানের এই মার্জার ফোবিয়ার কথা বোধ হয় কম মানুষই জানেন। আর শোলা জিনিসটাকে কম বেশি ভয় পান অনেকেই, সেই একই ভয় রয়েছে রণবীর কাপুরেরও। আর শোলা দেখলেই ভয়ের চোটে এমন লাফালাফি শুরু করেন রণবীর, যা দেখে হেসে কুটোপাটি খান বন্ধু বান্ধব থেকে শুরু করে সহশিল্পীরাও। সদ্য রণবীরের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন বলিউড তারকা আলিয়া ভাট। তা আলিয়ারও নাকি রয়েছে অদ্ভুত ভয়, তিনি নাকি অন্ধকারে বেজায় ভয় পান। রাতে ঘুমানোর সময় পর্যন্ত হালকা আলো জ্বেলে রাখেন আলিয়া। তা অন্ধকারের ভয়ের কথা আগেও শুনেছেন, তবে ক্যাটরিনা ক্যাফের রয়েছে আশ্চর্য ফোবিয়া। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটির কথা ভুলেননি নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই স্পেনের সেই লা টোমাটিনা উৎসবের কথাও মনে আছে আপনাদের, সেই যেখানে টোম্যাটো দিয়ে মজাদার এক হোলি খেলায় মেতে উঠেছিলেন ছবির তিন নায়ক আর তাঁদের স্কুবা ডাইভিং প্রশিক্ষকের ভূমিকায় থাকা ক্যাটরিনা ক্যাফ। সেই ছবিতে তাকে দেখে বোঝা পর্যন্ত যায়নি টোম্যাটো নিয়ে নিদারুণ ফোবিয়া রয়েছে ক্যাটের, এমনকি তার জন্য টোম্যাটো কেচাপকেও বিদায় জানিয়েছেন অভিনেত্রী। অদ্ভুত ভয় রয়েছে জুনিয়র বচ্চনেরও, তার নাকি রয়েছে তীব্র ফল আতঙ্ক। ফলমূল খাওয়া তো দূর, সেসব দেখলেও নাকি রীতিমতো ভয় পেয়ে যান অভিষেক বচ্চন। বলিউড অভিনেতা অর্জুন কাপুর নাকি ভয় পান সিলিং ফ্যানে, এতটাই আতঙ্ক যে তার বাড়িতে একটিও সিলিং ফ্যান খুঁজে পাবেন না আপনি, সচরাচর সিলিং ফ্যান মুক্ত জায়গা এড়িয়ে চলেন অর্জুন। বি টাউনের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওতের নাকি রয়েছে গাড়ি চালানোর ভয়, একবার গাড়ি চালাতে গিয়ে একটি অটোরিকশায় ধাক্কা মেরেছিলেন কঙ্গনা, তারপর থেকে স্টিয়ারিং এ হাত দিতেও নাকি ভয় পান অভিনেত্রী। আর এক অভিনেত্রী অনুষ্কা শর্মা নাকি ভয় পান বাইক চড়তে, এদিকে বহু ছবিতেই বাইকের পিছনে বসতে দেখা গিয়েছে তাকে। রব নে বনা দি জোড়ি সিনেমায় তো রীতিমতো বাইক চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বহু অভিনেতাকেও, সেসব দৃশ্যের শুটিং করতে কম কালঘাম ছোটেনি পরিচালকদের। যতই তারকাদের আমরা সুপারম্যান সুপার ওম্যান ভাবি না কেন, তাঁদেরও ব্যক্তিগত জীবনে রয়েছে বহু ধরনের ভয়, তেমনই রয়েছে সেসব জয় করার কাহিনীও।
তবে পর্দায় তাদের দেখে এসবের আজ পর্যন্ত পান না দর্শকরা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।